হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এক্সেল শিটে আমরা র কলামকে ফিক্স করতে পারি। তো এখানে আপনারা একটি শিটে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু স্ক্রল করি তো আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে র কলাম এগুলো কিন্তু আপনার থেকে যাচ্ছে, উপরে স্টিল এখানে থেকে যাচ্ছে, এবং আমরা যদি স্ক্রল করি তাহলে টেক্সটগুলো চলে আসতেছে। তো আমরা আরেকটা শিটে যদি লক্ষ্য করি তো আমরা স্ক্রল করতেছি কিন্তু এগুলো স্টিল নেই। তো আমরা যদি কোনো লেখাকে বা র কলামকে হাইলাইট করতে চাই এবং স্টিল সেখানে রেখে দিতে চাই, তো এগুলোকে আমাদের প্রয়োজন হয় ফ্রিজ করার। তো এটাই আজকে আমরা দেখব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আমার এই ফরম্যাটটিতে যেহেতু ফ্রিজ করা নেই তো এটাই আমি ওপেন করে নিয়েছি। এখন প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে আমাদের যে টপ রোটা থাকবে সেটা আমরা কিভাবে হাইলাইট করব বা ফ্রিজ করে রাখবো। আপনাদের যদি ওয়ান রো থাকে হাইলাইট করার মতো, তো আপনারা এখানে ক্লিক করবেন, দেন ভিউসে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন যে ফ্রিজ প্যান অপশন আছে। তো এখানে ফ্রিজ প্যানে যদি ক্লিক করেন তো তিনটা অপশন দেখতে পারবেন। তো এখানে ফ্রিজ টপ রোতে যদি আপনারা ক্লিক করেন তো সর্বপ্রথম যে রোটা থাকবে সেটা কিন্তু আপনার ফ্রিজ হয়ে যাবে। তো আমার সর্বপ্রথম এই রোটা রয়েছে। আপনারা যদি সর্বপ্রথম এরকম রো থাকে যেটা দিয়ে আপনারা শুরু করেন, তার উপরে যদি কোনো কিছু না থাকে তো আপনারা ফ্রিজ টপ রো করে দিবেন। তো আমি করে দেওয়ার পর এখন যদি আমি স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পারবেন শুধু এক নম্বর যে রোটা আছে সেটা হাইলাইট হয়ে আছে। আমরা নিচে যাচ্ছি, বাকি সবগুলো কিন্তু হাইলাইট নেই। তো আমরা এখন আমার যেহেতু কয়েকটা আমি হাইলাইট করব বা স্টিল রেখে দেবো ফ্রিজ করে দেবো, তো সেগুলো আমরা একটা আমরা অবশ্যই মার্ক করে নেব। তো আমরা এভাবে মার্ক করে নিলাম মাউস দিয়ে। তো আগে আমি আনফ্রিজ করে নেব। তো আমি আনফ্রিজ করে নিয়েছি যেহেতু আমার ফ্রিজ করা ছিল। তো এরপরের কাজ হচ্ছে আমি এখন এটা মার্ক করে দেন ফ্রিজ প্যানসে ক্লিক করে ফ্রিজ প্যান যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু স্ক্রল করি তাহলে দেখবেন এগুলো কিন্তু স্টিল এখানে থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এটা কোন অপশনের মধ্যে পড়ে, এটা মোবাইল নাম্বার অপশনের মধ্যে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে আমরা এটা করছি, জাস্ট 1 মিনিটের ব্যাপার। তো আপনারাও এটা খুব সহজে করতে পারবেন, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন।